আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাইট নাও মার্কেটে অনেকগুলো মোবাইল কোম্পানি রয়েছে, স্পেশালি গত 5-6 বছর ধরে বেশ ভালো কিছু কোম্পানি কিন্তু এখন মার্কেট ধরে ফেলেছে। অনেক অনেক কোম্পানি আজ থেকে 6-7 বছর আগে আমরা কখনো ভাবিও নেই বা নামও শুনি নেই যে তারা এসে আজকে খুব ভালো পজিশনে থাকবে। সো যাই হোক, এটা অবশ্যই আমাদের সবার জন্যই ভালো। নতুন নতুন কোম্পানি এসেছে, নতুন নতুন ইনোভেশন হয়েছে, নতুন নতুন ধরনের আমরা স্মার্টফোন পেয়েছি এবং এখন মোবাইল মোটামুটি আমরা কম প্রাইসেই পাচ্ছি। বাট প্রত্যেকটা মোবাইল কোম্পানিরই কিছু না কিছু লিমিটেশন থাকে। দেখা যায় যে অনেক কিছু ভালো, বাট এমন কিছু জিনিসই প্রবলেম থাকে যেটার জন্য ফোনটা আবার ইউজ করা যায় না। আবার অনেক সময় দেখা যায় যে আমরা অনেক আশা নিয়ে একটা ফোন কিনি, ভাবি যে এখানে তো সবই মোটামুটি ভালো, কিন্তু এমন একটা প্রবলেম থাকে ওই ফোনটাতে যে কেনার পর যে মনে হয় আহারে এই প্রবলেমটা তো আমার ভালো লাগতেছে না, এই প্রবলেমটা না হইলেই হয়তো। সো অনেক সময় এরকম ভুল বুঝাবুঝি হয়ে যায়। দেখা যায় যে ফোনের সব ভালো, আমরাও রিভিউ দিই ভালো, বাট পার্টিকুলার আপনি যখন ওই ফোনটা কিনতে যাচ্ছেন আপনার কাছে ওই ফোনটা ভালো নাও লাগতে পারে। সো আমি আজকে মেইনলি প্রত্যেকটা ফোনেরই, প্রত্যেকটা মোবাইল কোম্পানিরই কিছু না কিছু ল্যাকিংস রয়েছে, সেই ল্যাকিংসগুলোর ব্যাপারে কথা বলবো। তাহলে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে এবং আপনারা যখন ফোন কিনতে যাবেন তার আগে ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি বুঝবেন যে কী কী জিনিস আপনি পাবেন আর কী কী জিনিস আপনি পাবেন না। সেই ক্ষেত্রে আর ফোন কেনার পর আর আপনার কষ্ট লাগবে না, আপনি আগে থেকেই মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে নিতে পারবেন। সো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল ক্লিক করে দিবেন। এতে ভবিষ্যতে আমাদের যত ধরনের ভিডিও পাবলিশ হবে না কেন তার নোটিফিকেশন অটোমেটিক আপনার কাছে পৌঁছে যাবে। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে যে মোবাইল কোম্পানিটা নিয়ে কথা বলবো সেটা হলো শাওমি। শাওমি অবশ্যই নির্দ্বিধায় রাইট নাও ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড। ইভেন আপনি যদি মার্কেটে শেয়ারও চিন্তা করেন শাওমি অনেক স্ট্রং পজিশনে রয়েছে। তার প্রধান কারণ হলো শাওমি ভ্যালু ফর মানি প্রোভাইড করে, অর্থাৎ কম টাকায় মোটামুটি ভালো ধরনের আমরা মোবাইল পেয়ে থাকি। বাট শাওমি ফোনের এই জিনিসটা ছাড়া শাওমির যে আদার্স আরও বেশি স্ট্রং কিছু জিনিস রয়েছে সেটা হলো শাওমির ফোনগুলি কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে যথেষ্টই স্ট্রং, অর্থাৎ গেমিং পারফরমেন্স মোটামুটি অনেক ভালো পাওয়া যায় শাওমি ফোনগুলোতে অন্যান্য যত ফোন রয়েছে তার থেকে, ইভেন লো রেঞ্জের ফোনগুলোতে। বাট শাওমি ফোনের যেটা উইকনেস সেটা হলো শাওমি ফোনগুলোতে ক্যামেরাটা কিন্তু অত একটা স্ট্রং না। আর ক্যামেরার যেই আমরা যে ছবিগুলো তুলে থাকি দেখা যাচ্ছে যে অনেক স্যাচুরেটেড আসে, ওভার স্যাচুরেটেড হয়, কালারগুলি একটু বেশি বেশি মনে হয়। এটা শাওমির মোটামুটি দামি কম দামি সব ফোনে প্রবলেমটা রয়েছে। দেন শাওমির আরেকটা কমন প্রবলেম হলো যে আপনি যতগুলি ফোনই আমি শাওমির ইউজ করেছি, দামি MI 11 বলেন, কম দামির মধ্যে ধরেন Poco M3 বলেন, বা আরও কম দামি যত ফোন রয়েছে Redmi 9 বলেন, প্রত্যেকটা ফোনেরই না একটা কমন প্রবলেম হলো ল্যাক করে। আপনি যদি অন্য কোনো ফোনের সাথে কম্পেয়ার করবেন দেখবেন যে শাওমির যে UIটা রয়েছে এটা একটু ল্যাক করে, একটু স্লো। দেন শাওমির আরেকটা কমন প্রবলেম হলো যেটা শাওমির মোবাইলে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট আসে। আসলে সত্যি কথা বলতে কি, এটা আমরা জানি যে শাওমি অ্যাডভার্টাইজমেন্ট দেয় এবং সেই টাকা থেকে তারা কিছু টাকা সেখান থেকে তারা কিছু টাকা ইনকাম করে, এর বিনিময়ে তারা ফোনটা কম দামে সেল করে। বাট অ্যাডভার্টাইজমেন্টের মাত্রাটা না মাঝে মাঝে অনেক বেশি হয়ে যায়। সো এতে কি হয় জানেন, যে এই শাওমি যে এত কম দামে এত ভালো ফোন দিচ্ছে, ওভারঅল আমরা ভালো পারফরমেন্স পাচ্ছি, বাট এই অ্যাডভার্টাইজমেন্ট আর এই UIতে হালকা হালকা ল্যাগিংয়ের কারণে আলটিমেটলি কিন্তু একটা ব্যাড ফিলিংস ক্রিয়েট হয়ে যায়। একটা প্রিমিয়াম ফিল কিন্তু হয় না। আপনি একদম দামি ফোনও যদি দ্বারা দেখা যায় অ্যাড আসতেছে, আবার কম দামি ফোনগুলোতে অ্যাড আসতেছে, সো এটা কিন্তু আপনি একটা প্রিমিয়াম ফিল পাচ্ছেন না। আমি মনে করি শাওমির অ্যাটলিস্ট যেগুলো প্রিমিয়াম ফোন রয়েছে সেই ফোনগুলোতে যেন অ্যাডটা আস্তে আস্তে বন্ধ করে দেয়। যদিও তারা বলে যে প্রিমিয়াম ফোনে অ্যাড আসে না, বাট অরিজিনালি কিন্তু অ্যাডস আসে। সো শাওমির এই জায়গাটা একটু কনসার্ন হতে হবে। দেন শাওমির আরেকটা যেটা উইক পয়েন্ট সেটা হলো তাদের ক্যামেরা সেকশনটা নিয়ে তাদের একটু কাজ করতে হবে। তারা যদি ক্যামেরাটা ডেভেলপ করে ফেলতে পারে মোটামুটি খুব স্ট্রং পজিশনে এসে যাবে। আমি মনে করি প্রাইস ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন, বাট ক্যামেরা আর অ্যাডভার্টাইজমেন্ট এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আর UI ল্যাগটা যেন আস্তে আস্তে তারা আরও স্পিডে নিয়ে যায়, এটাই আমার তাদের প্রতি অনুরোধ থাকবে আর কি। দেন এরপরে যে ব্র্যান্ডটা নিয়ে কথা বলবো সেটা হলো পোকো। পোকো কোনো এক সময় শাওমিরই একটা কোম্পানি ছিল, শাওমিরই সাব ব্র্যান্ড ছিল, এখন পোকো সম্পূর্ণ আলাদা হয়ে ইন্ডিপেন্ডেন্ট ব্র্যান্ড হয়ে গেছে। পোকো কিন্তু মার্কেটে যখন বাংলাদেশে প্রথম Poco F1 মোবাইলটা নিয়ে এসেছিল তখন কিন্তু একটা বেশ ধামাকা হয়ে গিয়েছিল। দেন কিন্তু পোকোর X2 মোবাইলটাও কিন্তু চরম একটা ফোন ছিল। তারপরে আসলো পোকোর F2 Pro, Poco X3, X3 NFC, এই চারটা ফোন পোকোর মনে করেন যে অ্যাজ এ ব্র্যান্ড হিসাবে দাঁড়া করিয়ে দিয়েছে। বাট পোকোর সমস্যা হলো এই কয়েকটা ফোন ছাড়া বাকি যতগুলি ফোনই রয়েছে পোকো হলো শাওমি রেডমির ফোনগুলো জাস্ট রিব্র্যান্ড করে নিয়ে আসতেছে। কোনো একটা ফোন আছে রেডমির, সেই ফোনটার নাম চেঞ্জ করে পোকো নিয়ে আসছে। সো এটা একটু
মানে কেমন কেমনই জানি লাগে। দেখা যাচ্ছে যে পোকো আবার ইউজও করতেছে শাওমির MIUI, মানে তাদের যে ইউজার ইন্টারফেসটা রয়েছে। সো এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মনে হয় না, মনে হচ্ছে যে আমরা শাওমি ফোন ইউজ করতেছি। পোকো চাইলে একটু ইউআইটা চেঞ্জ করতে পারে, ইউআইটা চেঞ্জ করে নিজস্ব একটা ইউআই নিয়ে আসতে পারে। আর একটু ল্যাগ ল্যাগও আছে যেহেতু MIUIটা ইউজ করা হচ্ছে। সো আর ক্যামেরা পারফরমেন্সও একদম ওভারঅল রেডমি ফোনের মতোই পোকো ফোনে আসে। সো এই জিনিসগুলো যদি একটু চেঞ্জ করে পোকো যদি একটা নিজস্ব সত্তা নিয়ে আসতে পারে, নিজস্ব একটা টোন ক্রিয়েট করতে পারে, তাহলে পোকো আরও ভালো ব্র্যান্ড অর্থাৎ আরও ভালো পজিশনে চলে যেতে পারবে। কারণ পোকোটা কিন্তু যারা নিউ জেনারেশন রয়েছে তাদেরকে টার্গেট করে মোবাইল বানায়। সো নিউ জেনারেশনকে তখন আরও অ্যাট্রাক্ট করতে পারবে যখন তারা একটু ডিফারেন্ট কিছু নিয়ে আসতে পারবে। ধরুন হলুদ কালারেই কিছু নিয়ে আসলো, হলুদ কালার উপর বেস করে, যেহেতু তাদের মানে লোগোর কালার টোন বা তাদের ওভারঅল ব্র্যান্ডিংয়ের কালার টোনটা ইয়েলো, সো ইয়েলো টোনই তারা করুক। মানে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে অ্যাটলিস্ট শাওমি থেকে ডিফারেন্ট কিছু করুক, তাহলে পোকো আরও ভালো মার্কেট পাবে। আর ক্যামেরার সাইডটা একটু ইম্প্রুভ করা উচিত, আর ইউআইটা নতুন নিয়ে আসুক, দ্যাটস ইট। আর পোকো নিজস্ব আরও অনেকগুলি মোবাইল আনুক, এমনিতেই পোকো আরও ভালো অবস্থায় চলে যাবে। দেন তিন নম্বরে যে মোবাইলটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো ভিভো। ভিভো মোবাইলের মূল ফোকাসটি হলো ক্যামেরা এবং মোবাইলের ডিজাইন মানে আউটলুক নিয়ে। এই ভিভো মোবাইলের যেই উইকনেস সেটা হলো তারা কখনোই পারফরমেন্স নিয়ে অত একটা চিন্তাভাবনা করেন। স্পেশালি আপনি যদি 20-25 হাজার টাকার নিচে কোনো ফোন কিনতে চান ভিভোর ফোন, আর আপনি যদি আমাকে বলেন যে গেমিংয়ের জন্য কোনটা ভালো, আমার জন্য বেশ কঠিন হয়ে যাবে আপনাকে বলা। বিকজ ভিভো ওইভাবে মানে পারফরমেন্স ফোন নিয়ে তারা কাজ করে না, তারা অনলি ফটোগ্রাফি নিয়ে কাজ করে। সো আমি মনে করি তাদের পারফরমেন্সের দিকে একটু নজর দেওয়া উচিত, বিকজ মানুষ চায় এখন একটু ভালো প্রসেসর দেখ, মানে ভালো ফটোগ্রাফির পাশাপাশি যদি একটু ভালো গেমস খেলা যায় এটা কার না ভালো হয়, তাই না? আর বাংলাদেশ মার্কেটে এই ধরনের মানে ইউজারই সবচেয়ে বেশি, যারা ওভারঅল একটু ফটোগ্রাফি করে প্লাস গেম খেলে, প্লাস অনেকে আছে যারা ওভারঅল অনেক ভালো গেমস খেলে, আই মিন লং টাইম গেম খেলতে পছন্দ করে প্লাস টুকটাক ফটোগ্রাফি করে। সো কমেন্ট থাকলে বেশি ভালো হয়, মানে শুধু একতরফা হলে অনলি ফটোগ্রাফি হলে আসলে একটু কম কম মনে হয়ে যায়। প্লাস ভিভোর একটা প্রবলেম আছে সেটা হলো ভিভো মোবাইলের সহজে সিকিউরিটি প্যাচের আপডেট আসে না। যদিও লাস্ট 2 মাসে আমি 2টা সিকিউরিটি প্যাচের আপডেট পেয়েছি, গতকালকে আমি একটা সিকিউরিটি প্যাচের আপডেট পেয়েছি ভিভোতে। সো সম্ভবত ভিভো এই জিনিসটা সলভ করে এখন প্রতি মাসে দেওয়ার চেষ্টা করতেছে সিকিউরিটি প্যাচ আপডেট, যেটার জন্য অবশ্যই আমি ভিভোকে থামস আপ জানাই। তবে ভিভো মোবাইলের আমি মনে করি পারফরমেন্সের দিকে একটু নজর দিতে হবে, এটা ভিভোর মেইন উইকনেস। আরেকটা সমস্যা হচ্ছে ভিভো ফোনটার প্রাইসিং একটু বেশি থাকে, আর একটু কমানো উচিত। খুব বেশি থাকে না, আরও কিছু কোম্পানি আছে যাদের আরও প্রাইস অনেক বেশি থাকে, বাট আরেকটু কমাতে পারে। এছাড়া ভিভো সবই ঠিক আছে, যদি তারা একটু পারফরমেন্সে নজর দেয় তাহলে তাদের মোবাইলের মনে করেন যে ডিমান্ড আরও ভালো হবে এবং মানুষ আরও কিনবে। আর ভিভোর আরেকটা নতুন সমস্যা হচ্ছে যেটা আমি বলতেই ভুলে গিয়েছিলাম, সেটা হলো ভিভো রাইট নাও অ্যাড দেওয়া স্টার্ট করছে। ঠিক আছে, ভিভোর একটা অ্যাপস হচ্ছে ভি অ্যাপ স্টোর। আপনারা খেয়াল করবেন যে আপনার মোবাইলে আপনারা প্রচুর অ্যাড পাবেন ভি অ্যাপ স্টোরের মাধ্যমে, যেটা কিন্তু আজ থেকে 6 মাস আগেও ছিল না। সো আমি চাই না ভিভো মানে অন্যান্য শাওমি বা পোকোর মতো অ্যাডভার্টাইজমেন্টে চলে যাক, কারণ অ্যাডভার্টাইজমেন্টে চলে গেলে যে জিনিসটা হবে মানুষের কিন্তু মোবাইল ইউজের প্রতি একটা অনীহা এসে পড়বে। কারণ মোবাইলের যদি অ্যাডভার্টাইজমেন্টই আসে তাহলে যেটা হয় যে ফিলটা মোবাইল চালানোর ফিলটা কিন্তু কমে যায়। সো ভিভো আমি মনে করি অ্যাটলিস্ট শাওমি পোকোর মতো অ্যাডভার্টাইজমেন্টে না যাক। দেন এরপরে আমি কথা বলবো দুটো মোবাইল কোম্পানি নিয়ে একসাথে, সেটা হলো ওয়ালটন এবং সিম্ফনি। দুটো মোবাইলকে আমি একসাথে নিয়ে কম্পেয়ার করার মেইন কারণ হলো দুটো মোবাইল কোম্পানি সেম প্রাইস রেঞ্জে মোবাইল বের করে, 10,000 টাকার আশেপাশে বা 10,000 টাকার নিচে। সো ফোনগুলি 10,000 টাকার আশেপাশে বা 10,000 টাকার নিচে বের করে এটা নিয়ে কোনো প্রবলেম নেই, বাট ওয়ালটন সিম্ফনি ফোনগুলোর যেটা মেইন সমস্যা হলো সেটা হলো এই ফোনগুলির ডিসপ্লেতে টাচ রেসপন্সিভনেস খুব একটা ভালো না, মানে টাচে প্রচুর ল্যাগিং হয়। সো মানে কমফোর্ট টেস পাওয়া যায় না, মানে ওয়ালটন বা সিম্ফনি ফোনগুলো এমন কোনো একটা ইউজার যদি একবার ওয়ালটন বা সিম্ফনি ইউজ করে এটা করার পর অন্য কোনো ফোন ধরেন শাওমি হতে পারে, স্যামসাং হতে পারে, বা ধরেন ইনফিনিক্স বা টেকনো আইটেল, যে কোনো একটা ফোন যদি ইউজ করে ওয়ালটন বা সিম্ফনি থেকে বের হয়ে, তাহলে সে কোনো দিনই আর ওয়ালটন সিম্ফনিতে ব্যাক করবে না। তার মানে কি হচ্ছে যে মানুষের মধ্যে যে প্রিমিয়াম ফিলটা বা মানুষের মধ্যে যে কোয়ালিটি ফিলটা সেটা কিন্তু তৈরি করতে পারতেছে না ওয়ালটন সিম্ফনি। সো ওয়ালটন সিম্ফনি কিন্তু অনেক দিন ধরেই বাংলাদেশে মানে অনেক আগে থেকেই মার্কেটে আছে, ইভেন এইসব নতুন নতুন অনেক কোম্পানির আগে থেকে আছে, বাট এখনও তারা মার্কেটে সেই চাহিদা বা সেই ডিমান্ড অনুযায়ী মানে প্রোডাক্ট তৈরি করতে পারতেছে না, যেটা অবশ্যই খুবই খুবই প্যাথেটিক। আর এই ফোনগুলো আরেকটা সমস্যা হলো কেনার পর 5-6 মাস যাওয়ার পর খুবই বেশি মানে ল্যাগিং করে। সো মানে এটা কিন্তু ব্যাপারটা এরকম হয়ে যায় যে সস্তার তীর অবস্থা, বাট এই প্রাইস রেঞ্জে কিন্তু অন্যান্য মোবাইলও দেয়, এমন না যে ওয়ালটন সিম্ফনি সবচেয়ে কমে প্রাইসে ফোন দিচ্ছে, অন্যান্য ব্র্যান্ডও কিন্তু দিচ্ছে, আইটেল দিচ্ছে, ঠিক আছে টেকনোও দিচ্ছে। সো তারা যদি পারে কেন ওয়ালটন সিম্ফনি মানে ভালো ফোন দিতে পারতেছে না, এটা আমি মনে করি ওয়ালটন সিম্ফনির জন্য কিন্তু একটা সমস্যা। সো এইভাবে যদি তারা কন্টিনিউ চলতে থাকে আজ থেকে 3-4-5 বছর পর কিন্তু ওয়ালটন সিম্ফনির দিকে মানুষ আর নজর দিবে না।
মানুষের এখনও ওয়ালটন সিম্ফনি ফোনটা জাস্ট বিক্রি হয় একটা কারণে, কারণ এটা গ্রামে মফস্বলে সব জায়গায়, ঢাকা শহরে সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়, দ্যাটস ওয়াই। কিন্তু অন্যান্য মোবাইল কোম্পানিগুলো যখন তাদের ডিস্ট্রিবিউশন অনেক বড় করে ফেলবে এবং যারা 10,000 টাকা নিচে রয়েছে, যেমন আইটেল আছে, টেকনো আছে, ইনফিনিক্সও আছে কিছু, সো এই কোম্পানিগুলো যখন অ্যাভেলেবেল হয়ে যাবে মানুষের আশেপাশে, তখন কিন্তু এই সিম্ফনি এবং ওয়ালটন এদের খুবই কঠিন হবে নতুন নতুন কাস্টমারের কাছে মোবাইল বিক্রি করা। সো প্লিজ আমি রিকোয়েস্ট করব, যেহেতু তারা বাংলাদেশ অনেক লং টাইম ধরে আছে, তারা যেন প্লিজ আরেকটু বেটার কোয়ালিটির দিকে এগিয়ে যায়। পসিবল হলে তারা একটু ভালো ফোন একটু বেশি প্রাইসে আনুক, তারপরে মানুষ কিনবে, কারণ মানুষের ডিমান্ড আছে ওয়ালটন এবং সিম্ফনি ফোন কেনার প্রতি। এখন আমি যে মোবাইল কোম্পানির ব্যাপারে কথা বলবো সেটা হলো রিয়েলমি। রিয়েলমি এমন একটা কোম্পানি যারা এতটাই ফোন রিলিজ করেছে যে আমার ধারণা একমাত্র রিয়েলমির পক্ষে সম্ভব শাওমির সাথে ফাইট করা, আই মিন শাওমিকে বিট করা। কারণ রিয়েলমি কন্টিনিউয়াসলি প্রায় অলমোস্ট সব প্রাইস রেঞ্জে, 10,000, 11,000, 12,000, 14,000, 16,000, 18,000 সব প্রাইস রেঞ্জে তাদের অনেকগুলি ফোন রয়েছে অনেকগুলো নামে। বাট রিয়েলমি ফোনের মেইন সমস্যা হলো রিয়েলমি ফোনের ক্যামেরাটা দিয়ে ছবি তোলা যেটা হয় যে কালার একটু বুস্টেড আসে, ঠিক আছে, একটু বেশি কালার দেখা যায়, এটা হলো রিয়েলমির ক্যামেরাতে মেইন সমস্যা। আর রিয়েলমির যেটা মেইন প্রবলেম আরেকটা সমস্যা সেটা হলো রিয়েলমির যেই ফোনগুলো অনেক ভালো কনফিগারেশন, প্রাইস মোটামুটি কম থাকে, সেই ফোনগুলি মার্কেটে বেশি দিন থাকে না। যেমন উদাহরণ হিসেবে আমি যদি আপনাকে বলি রিয়েলমি 5i, যথেষ্ট ভালো একটা ফোন ছিল কিন্তু মার্কেটে 1-2 মাসের পরে গায়েব হয়ে গেছে। দেন রিয়েলমি নার্জো 20, এই ফোনটা দেখেন মার্কেটে আসছে জানুয়ারি মাসের শুরুর দিকে, অথচ জানুয়ারি মাসের 20-22 তারিখের পরেই মার্কেট আউট। সো মানে আমি জানি না তারা ভালো কনফিগারেশনের ফোনগুলো কি জাস্ট মার্কেটে দেখানোর জন্য আনে কি না, বিকজ ফোনগুলো থাকে না। আরেকটা কাজ রিয়েলমি অলওয়েজ করে, ধরেন একটা প্রাইস রেঞ্জে তারা খুব ভালো একটা ফোন আনলো, পরে তারা ওইখানে আরেকটা ফোন আনে বাট সেটার কনফিগারেশন অত ভালো থাকে না। যেমন রিয়েলমি C3 11,000 টাকার ফোন ছিল, এতে প্রসেসর ছিল মিডিয়াটেকের G70 প্রসেসরটা, কিন্তু সেই 11,000 টাকায় রিয়েলমি C3 পরিবর্তে রিয়েলমি C12 বানালো, বাট সেখানে রয়েছে G35 প্রসেসর। আর রিয়েলমি C3 কিন্তু বেশি দিন মার্কেটে ছিল না, মার্কেট আউট হয়ে গেল, দেন C12টা আনা হলো। এটা কিন্তু আসলে ইনসাফের কাতারে পড়ে না, এটা একদম বেইনসাফি, কারণ আপনি মার্কেট ক্রিয়েট করছেন দেন বিক্রি করতেছেন অন্য প্রোডাক্ট, এটা আমি পছন্দ করি না। রিয়েলমি এই কাজটা ইথিক্যাল না, বিজনেসের ভাষায় এটা কমপ্লিটলি একটা আনএথিক্যাল বা অনৈতিক কাজ করতেছে রিয়েলমি, এইটা তাদের অ্যাভয়েড করা উচিত। বিকজ এই জিনিসটা যদি মানুষ বুঝে যায় যে তারা একটা ফোন আনে দেখানোর জন্য ওই প্রাইস রেঞ্জে, তখন ওই ফোনটা বাদ দিয়ে আরেকটা ফোন আনে বিক্রি করার জন্য, তখন কিন্তু রিয়েলমির ব্র্যান্ড ভ্যালুতে ডাইরেক্ট ব্যাড ইম্প্যাক্ট পড়বে। সো এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। আর রিয়েলমির উচিত হলো, আমি মনে করি রিয়েলমি যথেষ্ট ভালো প্রসেসর দিয়ে মোটামুটি ভালো ফোনই আনে, মার্কেটে একটু অ্যাভেলেবেল রাখা উচিত আছে তাদের। আর একটা জিনিস হলো রিয়েলমির ক্যামেরাটা একটু ইম্প্রুভ করতে হবে, রিয়েলমির ক্যামেরাটা এত ইম্প্রুভ না, ইভেন যেগুলো দামি ফোনও রয়েছে ক্যামেরাতে একটু ইস্যু আছে। যেমন রিয়েলমি 7 প্রো মোবাইলটাতে কিন্তু ফ্রন্ট ক্যামেরা তো স্ট্রং না, প্রাইস হিসাবে ফোনের ক্যামেরা আমি মনে করি একটু ভালো উচিত ছিল, স্পেশালি ফ্রন্ট ক্যামেরাটা। এছাড়া বাদ বাকি প্রাইস অনুযায়ী আমি মনে করি বাংলাদেশে যত ফোন আছে ওভারঅল ঠিক আছে রিয়েলমি। দেন এরপরে যে ব্র্যান্ডটা নিয়ে কথা বলবো সেটা হলো ওপ্পো। ওপ্পো বর্তমানে ওয়ার্ল্ডে বেশ স্ট্রং একটা পজিশনে আছে, তাদের হতে পারে যে অনেক বড় মার্কেট শেয়ার না, বা যতটুকুই তাদের মার্কেট শেয়ার বেশ স্ট্রং রয়েছে। আর ওপ্পো ফোনটা হলো এমন একটা ফোন যে একবার ইউজ করে সে আরেকবার ওপ্পো কিনতে চায়। সচরাচর চাইনিজ ফোনগুলোতে কিন্তু মানুষের টেস্ট চেঞ্জ করতে চায়, বাট অপ্পো থেকে মানুষ অপ্পো কিনতে চায়, যেটা অপ্পোর অবশ্যই একটা ভালো অ্যাচিভমেন্ট আমি মনে করি। সো অপ্পোর মেইন যে ব্যাপারটা তারা ফোকাস করে সেটা হলো, অপ্পোর মেইন ইস্যু হলো, মেইন জিনিস হলো ক্যামেরা। তারা ক্যামেরাতে অনেক ফোকাস করে, প্লাস তাদের হলো মানে মোবাইলের ডিজাইন, তারা চায় স্লিম মোবাইল বানাতে বা আউটলুকের ক্ষেত্রে কোনো ইনোভেশন আনার জন্য। দ্যাটস ওয়াই ধরেন অপ্পো রেনো সিরিজটা অনেক পপুলার, প্লাস অপ্পোর এফ সিরিজটা অনেক পপুলার, প্লাস কম বেশি অপ্পোর অন্যান্য ফোনগুলো বেশ পপুলার। কিন্তু অপ্পোর একটা যেটা সমস্যা হলো, ভিভোর মতোই তারা পারফরমেন্সের দিকে কোনো নজর দেয়নি। অর্থাৎ আপনি যদি 20-25 হাজার টাকার নিচে কোনো ফোন কিনেন, আর সেই ফোনগুলো দিয়ে আপনি ওইভাবে গেমস খেলতে পারবেন না, বিকজ তারা ওই রকম স্ট্রং প্রসেসর ইউজ করে না যেটা ভিভো করে, একদম অ্যাজ ইট ইজ সেম এই জায়গাটাতেই। সো অপ্পোর উচিত আমি মনে করি ক্যামেরার পাশাপাশি যদি তারা গেমিংয়ে একটু নজর দেয়, অপ্পো আরও ভালো পপুলারিটি পাবে এবং আরও চলবে। সো আমি অপ্পোর ক্ষেত্রে প্রিফার করবো যে তারা একটু গেমিংয়ে নজর দেয়। দেন এরপরে যে মোবাইলটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যান্ড্রয়েডের জগতে রাইট নাও সবচেয়ে বেস্ট ফোন, অর্থাৎ সবারই মোটামুটি প্রিয় ফোন, সেটা হলো ওয়ানপ্লাস। আমরা কম বেশি সবাই জানি যে ওয়ানপ্লাস মানে নির্দ্বিধায় খুব ভালো ফোন, সফটওয়্যার হার্ডওয়্যার দুইটার কম্বিনেশন খুবই ভালো, মোবাইলটাতে বটল নেক ইস্যুও নাই, একদম মানে বলতে পারেন যে একটা প্রিমিয়াম ক্যাটাগরি ফোন আছে। যেমন স্যামসাংয়ের এস সিরিজ, তারপরে নোট সিরিজ, তারপরে আইফোন, এই তিনটা ফোনের যে প্রিমিয়াম ফিলটা পাওয়া যায় তার কাছাকাছি প্রিমিয়াম ফুলটা কিন্তু ওয়ানপ্লাসে পাওয়া যায়। কিন্তু ওয়ানপ্লাস হচ্ছে একটা প্রবলেম হচ্ছে, তারা একটা সময় ফ্ল্যাগশিপ কিলার ক্যাটাগরি ফোন ছিল, এখন তারা জাস্ট ফ্ল্যাগশিপ ফোন হয়ে গেছে, বিকজ তাদের ফোনের প্রাইস বেড়ে যাচ্ছে। কিন্তু আমার কাছে যেটা পার্সোনালি মনে হচ্ছে, ওয়ানপ্লাস যেটা ফ্ল্যাগশিপ কিলার ক্যাটাগরি ছিল সেখানে তারা ওয়ানপ্লাস নট সিরিজটা নিয়ে এসেছে, আর লো এন্ডে তারা এন সিরিজ নিয়ে আসছে, মানে N10, N100, বাট আমার কাছে এটা পছন্দ হয়নি, বিকজ ওয়ানপ্লাস নট
কনফিগারেশন অনুযায়ী পারফরমেন্স কিন্তু অনেক ভালো না। ফোনটা কিন্তু আরও ভালো পারফর্ম করা উচিত ছিল অ্যাজ এ ওয়ানপ্লাস হিসাবে, কিন্তু সেই তুলনায় কিন্তু ফোনে বটলনেক ইস্যু রয়েছে। প্রাইস কম, ফ্ল্যাগশিপ কিলার ক্যাটাগরি, বাট ফোন কিন্তু অরিজিনাল ওয়ানপ্লাসের মতো না। সো ওয়ানপ্লাস যদি নর্থ দিয়ে দাঁড়াতে চায় তাহলে তাদের আরও ভালো ইম্প্রুভমেন্ট আনতে হবে। সো আমাদের এই মার্কেটে যদি ওয়ানপ্লাস তাদের মার্কেট কন্টিনিউয়াসলি ধরে রাখতে চায় তাহলে তাদের অবশ্যই উচিত হবে তাদের মোবাইলের যে প্রাইসটা রয়েছে সেটা আগে থেকে কিছুটা ডিক্রিজ করতে হবে, বিকজ রাইট নাও প্রাইস একটু বেড়ে গিয়েছে ওয়ানপ্লাসে। প্লাস ওয়ানপ্লাস নর্ডের যে সিরিজটা রয়েছে সেটাতেও কিছু ইম্প্রুভমেন্ট আনতে হবে, বিকজ এই ওয়ানপ্লাস নর্ড যেভাবে চলতেছে টুকটাক বটলনেক ইস্যু নিয়ে, প্লাস ওয়ানপ্লাস এন টেন বা এন হান্ড্রেড সিরিজ যেই প্রাইস রেঞ্জে 20-30 হাজার টাকা প্রাইস রেঞ্জে কন্টিনিউয়াসলি আসতেছে, বেশি দিন লাগবে না, বিকজ এইসব প্রাইস রেঞ্জে সব বস লেভেলের ফোনগুলি আছে, শাওমি, অপো, ভিভো, ইভেন আপনার পোকো, এদের কিন্তু অনেক ফোন রয়েছে এবং রিয়েলমিরও কয়েকদিন পর গেমিং ফোন আসতেছে। সো তখন কিন্তু ওয়ানপ্লাস নর্ড যে প্রিমিয়াম ফিলটা ছিল এটা কিন্তু মানুষ ভুলে যাবে এবং আলটিমেটলি টোটাল এফেক্টটা যে পড়বে হলো ওয়ানপ্লাস ব্র্যান্ডের উপর। তারা যেই ফ্ল্যাগশিপ কিলার বা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি যে ফোনগুলো আনতে ছিল তার উপর যেয়ে কিন্তু একটা ধাক্কা লেগে যাবে। সো আমি মনে করি ওয়ানপ্লাসের একটু কেয়ারফুল হতে হবে, যদি তারা ভালো ফোন আনতে পারে লো প্রাইসে তাহলে আনুক, আদারওয়াইজ আমি মনে করি তারা যে প্রিমিয়াম ফোনগুলো সেল করতেছিল ওয়ানপ্লাস 7, 8, 9 তো আসবে আর কি, 7 Pro, 8 Pro এই ফোনগুলোতেই তারা কন্টিনিউ করুক। দেন এখন আমি যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড্রয়েড ফোন, সেটা হলো স্যামসাং। স্যামসাং ফোনের মূল স্ট্রেংথ বা যেটা মেইন ফোকাস সেটা হলো ডিসপ্লে, ক্যামেরা এবং ব্যাটারি। স্যামসাং যেই প্রাইসে ভালো ডিসপ্লে, ভালো ক্যামেরা এবং ভালো ব্যাটারি দিতে পারবে সেটা অন্য কোনো কোম্পানির পক্ষে প্রায় একেবারে ইম্পসিবল দেয়া। সো স্যামসাং মোটামুটি আপনারা খেয়াল করবেন যে কারণে কম দামি ফোনগুলো তো বেশ ভালো ডিসপ্লে আমরা পেয়ে যাই, বাট স্যামসাংয়ের যে প্রবলেমটা হচ্ছে স্যামসাং অপো ভিভোর মতো পারফরমেন্স সাইডটাতে তারা খুব একটা কনসার্ন না। স্পেশালি আপনি যদি 30,000 টাকা নিচে কোনো ফোন কিনেন আর আপনি যদি আশা করেন যে আপনি ফটোগ্রাফির পাশাপাশি অনেক ভালো গেমস খেলবেন তাহলে এরকম বা সেই লেভেলের কোনো কিন্তু ফোন নেই। এবং বাংলাদেশে খুব কম ফোনই আসে স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়ে, যদিও তারা স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়ে অনেক ফোন তৈরি করে বাট বাংলাদেশে মনে হয় 40,000 টাকার নিচে শুধু একটা ফোনই আছে, স্যামসাংয়ের A71, যেই ফোনটা স্ন্যাপড্রাগনের 730 দিয়ে এসেছে। বাকি কোনো ফোনই কিন্তু স্ন্যাপড্রাগন দিয়ে তারা আনতেছে না, প্লাস তাদের কিন্তু নর্মালি লো রেঞ্জের ফোনগুলো স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়ে তৈরিই করে না। বাট আমি মনে করি তারা যদি পারফরমেন্সের দিকে একটু নজর দেয় তাহলে এই স্যামসাং ফোনের কাছাকাছি কোনো ফোন টিকে থাকতে পারবে না, ওয়ার্ল্ডের নাম্বার মানে চলে যাবে। কারণ স্যামসাং ফোনের এমনি একটা মার্কেট ভ্যালু রয়েছে, মার্কেট একটা ডিমান্ড রয়েছে, তারা যেই জিনিসটা এখন করতেছে একটা জিনিস তারা খুবই খারাপ করতেছে, সেটা হলো অযথা তারা এক দেশে এক্সাইনোস আরেক দেশে স্ন্যাপড্রাগন প্রসেসর বিক্রি করতেছে, যেটার প্রকৃত পক্ষে বাংলাদেশের মতো দেশগুলোতে কিন্তু কোনো লিমিটেশন নাই ফোন বিক্রি করার, কিন্তু তারা তাও দৌর্যবস্তি এক্সাইনোস বিক্রি করতেছে, চাইলে তারা কিন্তু ইজিলি স্ন্যাপড্রাগন বিক্রি করতে পারে বাট তারা করতেছে না এই জোনটাতে। আরেকটা বিষয় হলো তারা কিন্তু প্রসেসরের আপগ্রেডও আনতেছে না, এটা ট্রু যে তারা তাদের নিজেদের প্রসেসর নিয়ে ট্রাই করে যাচ্ছে বাট তারা ট্রাই করতে থাকুক, দুই একটা প্রসেসর আনুক স্ন্যাপড্রাগন দিয়ে। আপনি জাস্ট চিন্তা করেন স্যামসাংয়ের A51 যে মোবাইলটা রয়েছে এই ফোনটা যদি স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে বাংলাদেশ মার্কেটে আসতো তাহলে চিন্তা করতে পারেন এটা মার্কেট কতটা স্ট্রং হয়ে যেত। বা M31-এর কথা যদি চিন্তা করেন, জাস্ট স্ন্যাপড্রাগনের 720G দিয়ে আনতো, প্রাইস আপনি 28-29 হাজার টাকা রাখেন, মানে 3-4 হাজার টাকা বেশিও রাখেন, মার্কেট পেয়ে যেত। মানে স্যামসাংয়ের ক্ষেত্রে ব্যাপারটা হলো এরকম, স্যামসাংয়ে যদি এখন একটু ভালো প্রসেসর দেয় মানুষ 2-3 হাজার টাকা বেশি দিয়েও স্যামসাং ফোনটাই কিনবে, কারণ স্যামসাং এখনও মার্কেটে ডিমান্ড রয়েছে। বাট স্যামসাং যদি কন্টিনিউয়াসলি এরকম মানে লো এন্ডের প্রসেসর নিয়ে মার্কেটে মানে 20-30 হাজার টাকার নিচে যারা ইউজার রয়েছে তাদেরকে যদি ইউজারই মনে না করে, তাদেরকে মনে করেন যে জাস্ট ফটোগ্রাফির আলা মোবাইল বিক্রি করতে থাকে, তাহলে কিন্তু মার্কেট আস্তে আস্তে মানে ভাগ হয়ে যাবে, আস্তে আস্তে দেখা যাবে যে এই কাস্টমারগুলি বের হয়ে চাইনিজ ফোনগুলোতে চলে যাবে বা অন্য কোনো ব্র্যান্ডে চলে যাবে। সো একবার যখন মানুষ অন্য ব্র্যান্ডে চলে যায় তখন যদি ওই ব্র্যান্ডটা ভালো লাগে তখন কিন্তু তা কামব্যাক করে না। সো স্যামসাংয়ের এখনই একটু মনোযোগ দেওয়া উচিত, মানে অ্যাটলিস্ট 20-25 হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে তাদের ভালো পারফরমেন্স অর্থাৎ গেমিং টাইমের ফোনও আনা উচিত ফটোগ্রাফির পাশাপাশি, এটা স্যামসাংয়ের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, মানে স্যামসাং আন্দাজ করতে পারবে না। ঠিক আছে, আরেকটা রিকোয়েস্ট থাকবে, বাংলাদেশে কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়ে মোবাইল বিক্রি করার কোনো লিমিটেশন নাই, সো বাংলাদেশেও তারা যেন অফিসিয়ালি স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে মোবাইলগুলো নিয়ে আসে, বিকজ এক্সাইনোস প্রসেসর যে অনেক ভালো প্রসেসর তা কিন্তু নয়। সো আশা করি স্যামসাং এই ব্যাপারটাতে কনসার্ন হবে, বাংলাদেশকে তারা মনে করবে যে মানুষ অ্যাটলিস্ট বুঝে মোবাইল কিনে কিনে, অর্থাৎ বাংলাদেশের মানুষ যে এখনও এত বোকা নয় সেটা আশা করি স্যামসাং বুঝবে এবং স্যামসাং ওই হিসাবে মোবাইলগুলো নিয়ে আসবে। দেন আজকে দিনের সর্বশেষ যে মোবাইলটি নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাপেলের আইফোন। এই মোবাইলটার ব্যাপারে নেগেটিভ কথা বলে লাভ নেই, বিকজ যারা অ্যাপেল ফোন কিনার আইফোন কিনার তারা আইফোন কিনবেই, কারণ আইফোনের বিরুদ্ধে অনেক ভিডিও আছে, অনেক মনে করেন যে কমিউনিটি আছে, অনেক ব্লগ আছে, অনেক পোস্ট আছে, বাট যারা আইফোন কিনার তারা আইফোন কিনবে।
ইউনিভার্স। আমি এটা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, বাট আইফোনের দুইটা জিনিস আমার ভালো লাগে না, একটা হলো মাইন্ড গেম, আরেকটা হলো খুব নিচু মানের কাজ করেছে। সেটা হলো প্রথমে নিচু মানের কাজের কথাটা বলি, তারা এনভায়রনমেন্ট ঠিক রাখবে, মানে এনভায়রনমেন্টের মানে ইকোসিস্টেম অনেক উন্নত হবে এটা বলে তারা চার্জারটা দিচ্ছে না মোবাইলের সাথে। দেখেন মোবাইলের সাথে চার্জারটা না অনেক ইম্পর্টেন্ট, এটাতে যে তারা আলাদা বিজনেস করতেছে সেটার থেকে বড় জিনিস হলো এত দামি একটা ফোন, এটার সাথে একটা অরিজিনাল চার্জার থাকাটা উচিত। আপনি বাইরে থেকে যখনই চার্জার কিনতে যাবেন তখনই ফেক বা দুই নম্বর চার্জারে কিন্তু একটা অপশন এসে পড়ে, আর দামি ফোনে আপনি ধরেন আজে বাজে চার্জার ইউজ করে কিন্তু ফোনটাও খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। মানে বিজনেসের কথা যদি বাদ দেন মোবাইলের জন্যও কিন্তু খারাপ। সো দেখা গেল যে আইফোন একটা ভালো ফোন আনলো, বাট তারা যারা ইউজার রয়েছে তারা না বুঝে হতে পারে যে একটা বাজে চার্জার ইউজ করতেছে, সো মোবাইলে কিন্তু পারফরমেন্স ভালো পাবে না। তো আলটিমেটলি কিন্তু আইফোনটাকেই মানুষ তখন খারাপ চোখে দেখবে, চার্জারের কারণে কিন্তু মানুষ বুঝবে না, মানুষ ধরে নেবে যে ফোনের সমস্যা। সে যে একটা কম দামি চার্জার কিনে তারপরে ফোনে ইউজ করার কারণে ব্যাটারি ইস্যু হয়েছে, দ্যাটস ওয়াই মোবাইলটা ভালো লাগতেছে না ইউজ করে, সেটা কিন্তু অনেক ইউজার বুঝবে না। সো আইফোন কিন্তু অনেকটা ভালো ডিসিশন নেয়নি এই কাজটা করে। এখন যেসব দেশে মনে করেন অ্যাপল স্টোর রয়েছে সেখান থেকে আপনি যদি চার্জার ইউজ করেন দেন ওকে, বাট স্টিল একটা চার্জার অ্যাটলিস্ট দেওয়া উচিত ছিল, মানুষ এটা ডিজার্ভ করে এত দামি একটা ফোন, এটা রাইট করেনি। দেন আইফোন যে ব্যাপারটা নিয়ে একটা মাইন্ড গেম প্লে করে সেটা হলো একমাত্র অ্যাপেলের আইফোনেই আপনি জানতে পারবেন যে আপনার ব্যাটারিটা কী অবস্থায় আছে, মানে কতটুকু খারাপ হয়েছে বা কতটুকু ভালো হয়েছে বা কতটুকু ক্ষয় হয়ে গেছে এক কথা যদি আমি বলতে চাই। তো বিকজ ওই আইফোনে দেখা যায় যে আপনার মোবাইলের এখন হেলথ হলো 95% বা 100% বা 99%, অর্থাৎ আপনার 4% 5% হেলথ ডিক্রিজ হয়, মানে হেলথের অবস্থা খারাপ হয়ে গেছে। সো এই জিনিসটা হলে কী হয়, দেখেন 1.5 লাখ টাকাতে আপনি ফোন নিলেন, আপনার যখন ব্যাটারি হেলথ 100% থেকে কমে 95, 98 বা 90% হয়ে যাবে তখন কিন্তু আপনার বুকে কামড় দিয়ে উঠবে যে হ্যাঁ এত দামি একটা ফোন আমার ব্যাটারি পার্সেন্টেজ কমে যাচ্ছে। সো আপনার বুকে কামড় দেওয়াতে কী হবে, আপনি নতুন আরেকটা আইফোন কিনবেন। সো এটা কিন্তু একটা মাইন্ড গেম, আপনাকে মাইন্ডের মধ্যে একটা হিট করে। এবং 80% মানুষ ব্যাটারি কারণ নতুন ফোন কিনে, আপনি জানেন, বিকজ আইফোন কিন্তু একটার সাথে তার পর একটা খুব বেশি চেঞ্জ থাকে না। হ্যাঁ 2-3 বছর হলে একটু ডিফারেন্স থাকে, বাট 1 বছর পরে যে ফোনগুলো আসে, ধরেন এখন 12-এর সাথে, মানে রাইট নাও যে 12 সিরিজ বেরিয়েছে তার সাথে কিন্তু 11 সিরিজের আকাশ জমিন খুব একটা পার্থক্য নেই, খুব কম পার্থক্য আছে। বাট স্টিল ব্যাটারি ইস্যু দেখে অনেকে ব্যাটারি কমে গেছে, 90% হয়ে গেছে, 85% হয়ে গেছে, সেই ভয়ে নতুন আরেকটা আইফোন কিনতেছে, এছাড়া কিন্তু কোনো কারণ নেই। সো এই মাইন্ড গেমটা অ্যাপেল খুব নিচু মানের একটা গেম খেলে, আর প্রিমিয়াম কাস্টমারদের মন তো একটু সফট থাকে, যেহেতু লাখ টাকা দিয়ে যারা ফোন কেনে তারা একটু সফট হার্টেড থাকে। সো তাদেরকে এই জিনিসটা মাথায় ঢুকায় দেওয়াতে এখন মনে করেন যে তারা আরও দ্রুত নতুন একটা ফোন কিনে ফেলে, এটা একটা বিজনেস পলিসি আমি বলবো, বাট আমার এটা পছন্দ হয় না, এটা খুব নিচু ক্লাসের একটা বিজনেস পলিসি অ্যাপেল ইউজ করতেছে। এছাড়া এভরিথিং ইজ ওকে, আইফোন প্রাইস হিসাবে ফোন অবশ্যই ঠিক আছে, মানে যেমন প্রাইস তেমন পারফরমেন্স আপনি ওভারঅল পাবেন। আর আমি তো বললামই যদি আমি নেগেটিভ কথা বলতে চাই অনেক বলতে পারবো, বাট মেইন যেই দুইটা জিনিস নেগেটিভ, চার্জার এবং ব্যাটারি হেলথ, এই দুইটা জিনিসই আমার মনে হয় ফোকাস হওয়া উচিত। এই দুইটা জিনিসই আপনাদের কাছে তুলে দিলাম, আপনারা একটু খেয়াল রাখবেন। আর যারা প্লিজ আইফোন কিনেন তারা চেষ্টা করবেন অরিজিনাল চার্জার কিনে সেই চার্জার ইউজ করার জন্য, অন্য কোনো থার্ড পার্টি চার্জার না ইউজ করাই আপনার জন্য ভালো হবে। দেন আজকে আর আমি অন্য কোনো মোবাইল কোম্পানি নিয়ে আলোচনা করবো না, যদিও বাংলাদেশে আরও 3টা কোম্পানি রয়েছে, আইটেল, ইনফিনিক্স এবং টেকনো, 3টা কোম্পানি, বাট একটাই মেইন এদের ওনার, সেটা হলো ট্রান্সশন হোল্ডিংস। বাট এই কোম্পানিটা যেহেতু বাংলাদেশে খুব বেশি বয়স হয় নাই বাংলাদেশের জন্য, যদিও অনেক বছর ধরে আছে বাট অত মোবাইল বাংলাদেশে তারা লঞ্চ করেনি, তাই এই মোবাইলগুলির ব্যাপারে আমি এখনও মানে ওইভাবে ক্লিয়ার কোনো কিছু ফাইন্ডিংসগুলো আমি এখনও ক্লিয়ারলি পাইনি যে এই ইস্যুগুলো আছে এটা তুলে ধরবো। সো আগামীতে নেক্সট টাইম যখন আমি ভিডিও বানাবো তখন এই 3টা মোবাইলের ব্যাপারে কথা বলবো। বাট এটা বলতে পারি যে ট্রান্সশনের যে 3টা মোবাইল রয়েছে, ইনফিনিক্স, তারপর আইটেল আর টেকনো, 3টা কোম্পানির মোবাইলই কিন্তু যথেষ্ট ভালো, স্পেশালি ওয়ালটন সিম্ফোনির থেকেও আমার কাছে অনেক ক্ষেত্রে আইটেলকে ভালো মনে হয়েছে, অনেক ক্ষেত্রে ইনফিনিক্সকে ভালো মনে হয়েছে, অনেক ক্ষেত্রে টেকনোকেও ভালো মনে হয়েছে, যেটা অবশ্যই আমাদের দেশের জন্য মানে খুবই একটা নেগেটিভ সাইড, যেহেতু আমাদের ওয়ান অফ দ্য মানে বলতে পারেন যে অলমোস্ট দেশীয় কোম্পানি সিম্ফোনি ওয়ালটন, এবং অনেক বছর ধরেই বাংলাদেশে তারা বিজনেস করতেছে, বাট এখন পর্যন্ত তারা কাস্টমার ডিমান্ড অনুযায়ী প্রোডাক্ট তৈরি করতে পারতেছে না, যেখানে এই কোম্পানিগুলো নতুন এসে মার্কেটে হাইপ ক্রিয়েট করে ফেলছে। এটা আমি মনে করি খারাপ যদি আমি দেশের ওভারঅল স্বার্থে চিন্তা করি, বাট আমরা যদি সাধারণ মানুষের ইউজার যারা মোবাইল কিনে ব্যবহার করবে তাদের কথা যদি চিন্তা করি তাহলে এটা খুব ভালোই একটা কাজ হয়েছে যে এই কোম্পানিগুলো এসে কম দামে আমাদেরকে ভালো ফোন দিচ্ছে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আমি প্রত্যেকটা মোবাইল কোম্পানির পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড টুক ওভারঅল সব কিছু নিয়ে আলোচনা করেছি, বাট স্টিল এমন হতে পারে যে অনেক ইনফরমেশন ছুটে যেতে পারে, যদি আমার ভিডিও থেকে কোনো ইনফরমেশন ছুটে যায় তাহলে অবশ্যই সেটা মেনশন করে দেবেন আমাদের ভিডিওর নিচে কমেন্টস, ইভেন আপনারা যে ফোনগুলো ইউজ করতেছেন আপনাদের কী মনে হয়,
আপনারা যে ব্র্যান্ডের ফোন ইউজ করেন সেসব ব্র্যান্ডের কী কী ল্যাগিংস আছে, কী কী স্ট্রেংথ আছে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন এবং এই ভিডিওটা আপনি সবার সাথে শেয়ার করে দিবেন। কারণ আমি মনে করি আপনারা শেয়ার করতে করতে একসময় মোবাইল কোম্পানিগুলো ওই ভিডিওটা দেখবে, তারা বুঝবে তাদের ল্যাকিংস কী রয়েছে, তারা আস্তে আস্তে তাদের সেই ল্যাকিংস বা উইকনেসটাকে মানে আগের থেকে বেটার করতে করতে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে। তখন কী হবে, আমরা আস্তে আস্তে ভালো ফোন পাবো। আমি একটা কথা আপনাদেরকে বলি, আমরা অনেক সময় ভাবি যে মোবাইলগুলির অনেক ইস্যু আছে বাট কোম্পানিগুলো কেন ঠিক করতেছে না। অনেক সময় হয় কি মোবাইল কোম্পানি এক্স্যাক্টলি জানেই না যে তাদের মোবাইলে ইস্যু রয়েছে, ঠিক আছে। সো আমরা যদি জানাই তাহলে তারা সেটা তাদের জন্য হেল্প হবে, তখন তারা আপডেট নিয়ে আসবে। যেমন আপনি রিসেন্টলি পোকো M3 কথাটাই বলি, 4GB র্যাম নিয়ে ইস্যু ছিল, আমরা সবাই এটা নিয়ে বলেছি, তারা কিন্তু পোকো M3 6GB র্যাম দিয়ে নিয়ে এসেছে, যদিও সেটা বাংলাদেশ মার্কেটে আনতে পারেনি, ইন্ডিয়া মার্কেটে লঞ্চ করছে। বাট এটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এটা আমাদের ইউজার রিভিউ থেকে কিন্তু তারা আপডেটটা করেছে। তো ঠিক তেমনি আপনারা যদি ভিডিও শেয়ার করেন প্লাস সবাইকে যদি বলেন প্লাস আমাদের ভিডিও নিচে যদি কমেন্টস করেন, তখন যারা কোম্পানি রয়েছে তারা কিন্তু দেখে যে এই মানুষটার ভিডিওতে অনেক মানুষ কমেন্টস করতেছে, কেন কমেন্টস করতেছে একটু দেখি। তখন দেখলে না তারাও বুঝতে পারে যে আচ্ছা তাহলে আমাদের মোবাইলে এই ইস্যুগুলো রয়েছে, তখন তারা আস্তে আস্তে সলভ করে। মানে একবারে তো অনেক কিছু সলভ করা পসিবল না একটা কোম্পানির জন্য, আস্তে 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 সলভ করে, বাট এটা কিন্তু কাজ হয়। সো রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।